প্রতিপল সীতা কবে আসবেন শ্রীরাম অসুর দুরাত্মা পাবে কর্মের পরিণাম কবে আসবেন শ্রীরাম পুত্রি পুত্রি সারা নগরে চর্চা হচ্ছে। কি চর্চা হচ্ছে মাতা? শ্রীরামের সেনারা সমুদ্রের ওপারে পৌঁছে গেছেন, গুপ্তচর এই সংবাদ এনেছেন। সত্যি সত্যি আসছে আমার না দেবর আসছে, সত্যি আসছে। হ্যাঁ, আমার স্বপ্ন সত্যি হওয়ার সময় এসে গেছে। হে আম্মা, হে গৌরী মাতা, তোমরাই আমার স্বপ্ন সত্যি করেছ, তোমরাই আমার স্বপ্ন সত্যি করবে। একে স্বপ্ন বলো না সীতা, এ একেবারে ধ্রুব সত্য কথা। এ কথা শুনে হয়তো লঙ্কেশ্বরও চিন্তায় পড়ে গেছেন। যুবরাজ ইন্দ্রজিৎ, অনুজ বিভীষণ, সেনাপতি অকম্পন, প্রহস মহাপাশ, দুর্মুখ আর মন্ত্রিমণ্ডলীর সদস্যরা, আপনারা সব কিছুই শুনেছেন হয়তো। দুই বনবাসী ভাই রাম আর লক্ষণ কিষ্কিন্ধার বানর সেনার সঙ্গে সিন্ধুর ওই পারে পৌঁছে গেছেন। গুপ্তচরের কথায় ওরা লঙ্কা আক্রমণের জন্য তৈরি হচ্ছেন। এই সংবাদ লঙ্কায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে, প্রজারা চিন্তিত হয়ে পড়েছে। যুদ্ধ লঙ্কার দরজা পর্যন্ত এসে পৌঁছে গেছে। পূজনীয় মাল্যবানজি, আপনারও কি ভয় লাগছে নাকি? শান্ত যুবরাজ, মাল্যবান আমাদের বড় বুদ্ধিমান, আমরা সহমত না হলেও ওনার মতকে গুরুত্ব দেওয়া উচিত। সভাসদগণ, যখনই কোনো জটিল সমস্যা এসেছে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেই পদক্ষেপ নিয়েছি। সেদিন সভায় বেঁধে নিয়ে আসা হনুমানের বধের সিদ্ধান্তে বিভীষণ সম্মত না হওয়ায় আমরা তা ত্যাগ করেছিলাম। তাই তো ভুল হয়েছিল, ওই দিন ওই বানরকে শেষ করে দিলে আজ এই সমস্যাই সামনে আসতো না। নাও জীবিত ফিরে যেত আর না ওরা দুজনে এখানকার খোঁজ পেত। এখনই বা সমস্যা কি এমন জটিল হয়েছে? সমুদ্রের ওপারে এসে যাওয়ার অর্থ এই নয় যে ও একশো যোজন অর্থাৎ 400 ক্রোশের বিশাল দুর্গম সমুদ্র পার হয়ে সেনাদের সঙ্গে লঙ্কা এসে পৌঁছাবে। সেনাপতি অকম্পন, অন্তত আপনার মুখে একথা শোভা পায় না, কারণ আপনি তো নিজের চোখেই দেখেছেন যে শ্রীরাম কতটা পরাক্রমী। সারা জনস্থান থেকে কেবল আপনি আর সুর্পনকাই যুদ্ধভূমি থেকে পালিয়ে নিজেদের প্রাণ বাঁচাতে পেরেছিলেন। মহারাজ, আমাদের এটা ভোলা উচিত নয় যে শত্রুর এক দূত হনুমান সমুদ্র লাফিয়ে লঙ্কা পর্যন্ত পৌঁছে গেছিল, অর্থাৎ লঙ্কানগরী এখন আর দুর্গম নেই। ওই একলা বানরই সারা লঙ্কায় আগুন লাগিয়ে দিয়েছিল। আমাদের বড় বড় সুরবীর মহাবলী নগরের রক্ষক হতচকিত হয়ে গেল। এর অর্থ এই যে মহারাজ, আমাদের সুরক্ষার প্রাচীর আগের মতো অটুট নেই। তাহলে তুমি বলো বিভীষণ, আমাদের কি করা উচিত? মহাবলী লঙ্কেশ্বর, শ্রী রামচন্দ্র। বিভীষণ, শত্রুকে শ্রী বলে সম্বোধন করো না। ক্ষমা করুন লঙ্কেশ্বর, আমার মত এই যে রামের সাথে শত্রুতা আমরা নিজেরাই করেছি। কোনো সময় প্রথমে উনি প্রহার করেননি, সবার প্রথমে বোন সুর্পনখাই ওখানে গিয়ে ওদের জ্বালাতন করেছিল। খরদূষণ বিনা বিচারে আপন অহংকারে মত্ত হয়ে ওনার সাথে শত্রুর মতো ব্যবহার করেছেন। উপরন্তু
সবচেয়ে বড় অনীতিপূর্ণ কাজ করেছেন আপনি। ওনার পত্নীর হরণ করে, ওনার মানমর্যাদার উপর আঘাত করে। ভীষণ